নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে সংরক্ষণের ক্ষেত্রে তপসিলি জাতি ও উপজাতির মধ্যে শ্রেণী ভাগ করতে পারবে রাজ্য যেটা সুপ্রিম কোর্ট থেকে আজ লেটেস্ট আপডেট এসেছে ইন ডিটেলসে তোমাদের ভিডিওতে সমস্ত কিছু বলবো ঠিক আছে সরকারি চাকরির ক্ষেত্রে তারা কিরূপ সুবিধা পেতে চলেছে সমস্ত কিছু তো দেখো কাস্ট রিজার্ভেশন ইস্যু নিয়ে বড় রায় ঘোষণা দেশের সর্বোচ্চ আদালতের এবার থেকে তপশিলি জাতি বা উপজাতি শ্রেণীর মধ্যে শ্রেণীবিভাজন বা সাব ক্লাসিফিকেশন করতে পারবে রাজ্য বৃহস্পতিবার অর্থাৎ আজকে এমনই রায় কিন্তু দিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে ইন ডিটেলস আলোচনা করি চলো কি বলছে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি শ্রেণীকরণে রাজ্যগুলিকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত জানায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে রাজ্যগুলি তপশিলি জাতি ও উপজাতিদের মধ্যে উপশ্রেণী চিহ্নিতকরণ ও বিশেষ সংরক্ষণের বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে ঠিক আছে আর সুপ্রিম কোর্টের সাত বিচারপতি সাংবাদিক বেঞ্চ এমনই ঐতিহাসিক রায় দেয় রাজ্যগুলিকে আরো উন্নত করার জন্য সংরক্ষিত বিভাগের মধ্যে সাব ক্লাসিফিকেশন করে দেওয়া হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃধীন বেঞ্চের ছয় বিচারপতিতে সায় দিল ভিন্ন পোষণ করেন একজন তো ছয় অনুপাত এক অর্থাৎ সংখ্যগরিষ্ঠতা বিচারপতি রায় তপশিলি জাতি এবং উপজাতির মধ্যে অনগ্রসররা পৃথক সংরক্ষণের অধিকার পেলেন তো এখানে তোমরা দেখতে পারবে এই আর্টিকেলটা যেটা আমি কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই শিওর করে দেব ঠিক আছে এখানে কিন্তু ইন ডিটেলসে সমস্ত কিছু উল্লেখিত করে আছে তো এখানে বলেছে দেখো ছয়জন বিচারপতির মধ্যে এই লাইনে ভিন্ন মত প্রকাশ করেন বিচারপতি বেলা ত্রিবেদী তার মতে তপশিলি জাতি উপজাতিদের মধ্যে অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে কোটার মধ্যে কোটার সুবিধা দেওয়া ছাড়পত্র দেওয়া হলো তো কি আপডেটটা বা কি সম্পূর্ণ জিনিসটা বলছি দেখো এসসিএসটি ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ক্যাটাগরি রয়েছে এই এসসিএসটি ক্যাটাগরির মধ্যে অনেক সাবকাস্ট রয়েছে অনেক সাবকাস্ট এমন রয়েছে যারা বর্তমানে আর্থিকভাবে সচ্ছল এবং কিছু সাবকাস্ট বর্তমানে রয়েছে যারা সংরক্ষণের সঠিক সুবিধা পাচ্ছে না তো এসসিএসটি দের মধ্যে অনগ আলাদা করা যাবে অনগ্রসর মানে কি যারা আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া এক আর যারা পিছিয়ে পড়া তাদের কিন্তু আলাদা করা যাবে অর্থাৎ শ্রেণীর মধ্যে উপশ্রেণী তৈরি করতে পারবে রাজ্য সেই ক্ষমতা কিন্তু রাজ্যের হাতে দেওয়া হয়েছে মানে আলাদা করা যাবে এস সিস্টিদের মধ্যে পিছিয়ে পড়া থাকাদের সব থেকে অনগ্রসররা রিজার্ভেশনের বাড়তি সুবিধা পাবে যারা সবচেয়ে বেশি পিছিয়ে থাকবে তারা সবচেয়ে বেশি সুবিধা পাবে ঠিক আছে তো এই আপডেটটা কিন্তু উঠে আসছে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা কিন্তু জানানো হয়েছে এবং সেই আপডেটটা তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের ছবি দো অর্থাৎ এসসিএসটি ক্যাটাগরির মধ্যে কিছু সাবকাস্ট রয়েছে যারা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে তারা ঠিকমতো সুবিধা পাচ্ছে না সংরক্ষণে তো তাদেরকে কিন্তু এবার আলাদা করা হবে ঠিক আছে তো আপকামিং যে সমস্ত মনে করো পরবর্তীকালে এটা কিন্তু রাজ্যকে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু তাদেরকে এটা দেওয়া হয়েছে কারণ এখানে কিন্তু স্পষ্টতই উল্লেখ করা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তপশিলি জাতি বা উপজাতিদের মধ্যে বিভাজন বা ক্লাসিফিকেশন করতে পারবে রাজ্য রাজ্যের হাতে কিন্তু এই ক্ষমতা দেওয়া হয়েছে ঠিক আছে তো এসে প্রার্থীদের মধ্যে মনে করো যারা পিছিয়ে পড়া বর্তমানে সংরক্ষণের সঠিক তারা ফলটা পাচ্ছে না তো তাদের কাছে কিন্তু একটা গুড নিউজ যে আপডেটটা উঠে আসছে সেটাই কিন্তু তোমাদের ভিডিওতে শেয়ার করলাম ঠিক আছে তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে তোমার মতামত অবশ্যই জানতে চাই চলো ধন্যবাদ